ग्रेजुएशन है फर्स्ट क्लास विद बंगाली ऑनर्स। बाह दारुण दारुण। शायद ते फर्स्ट क्लास पावर इजी ना मोशन। ता अमन विषय फर्स्ट क्लास पे होबे बा की जेटा दिए और অন্যান্য দেশের লোকের সাথে লড়াই করা যাবে না। আরে বাংলা তো বাংলাই, বাংলার বাইরে তার আর অস্তিত্ব কোথায়? সাবজেক্ট হলো ইংলিশ, একদম ছা চকচকে ইন্টারন্যাশনাল, ওটা ইন্টারন্যাশনাল সাউন্ডেড কারিকুলাম। আরে ওই হলো ওইসব উচ্চারণ টুচ্চারণ কে দেখে ভাই, আসল হলো বলাটা, একদম ফ্লুয়েন্টলি বলে যাবে কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট, অত কেউ মাথা ঘামায় না। যাও একটা অফিসে যাও, ইংলিশ ছাড়া অন্য কিচ্ছু বোঝে না। আসলে কি জানো তো, বলাটা জরুরি নয়, শো অফ করতে হবে যে তুমি ইংলিশটা বেটার বলতে জানো সবার থেকে। খাকু ওটা বেটার নয়, ওটা বেটার। কি চিনতে পারছেন এদেরকে? সে কি, এরা তো আমার আপনার সবার খুব আপন, মানে ওই আর কি। প্রথমে কম্পেয়ার করে আর তারপর ফ্রিতে জ্ঞান দেয়। আসলে তাদেরকে এখনো জিএসটির আওতায় আনা যায়নি। ভাষা নিয়ে ফ্যাসিনেশন করে লাভ নেই, মাতৃভাষা বাংলা, অথচ এখন বাঙালি অন্য এক বাঙালির সাথে ইংলিশে কথা বলে, ওই শো অফ। বাংলা ছাড়া যে বাংলার কদর নেই এমনটা কিন্তু নয়, কিন্তু মন গড়া কথা বিশ্বাস না করলে আমাদেরই ভাত হজম হতে যায় না। কিন্তু ভালোবেসে তো বলাই যায়, অত্যন্ত ইংলিশে ভুল উচ্চারণ কিংবা ভুল সেন্টেন্স বলার থেকে সঠিক বাংলা বলাটা ভালো নয় কি? ইনফেরিয়রিটি কমপ্লেক্সটা কিন্তু নিজের মনে। একজন প্রপার ইংলিশে ফ্লুয়েন্সি দেখাচ্ছে মানে এই নয় যে আপনি ইংলিশ জানেন না বা আপনার কোনো জ্ঞান নেই। ভাষা কখনোই জ্ঞান নির্ধারণের মাধ্যম নয়, এটা হতো কানেকশন মানে সংযোগ মাধ্যম। মন খুলে প্রাণ খুলে নিজের মাতৃভাষা বলুন, আর এটা জানিয়ে দিন নিজের মাতৃভাষায় কথা বলতে না পারাটা প্রোগ্রেসিভ মাইন্ডেড নয় বরং লজ্জার।